फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माय चैनल মৌমিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর শুয়ে শুয়েই আমি ব্লগটা স্টার্ট করলাম। শরীরটা ভালো নেই, খুব খারাপ, দেখো শুয়ে আছি, কি করব, এই যে বাবিন শুয়ে আছে। না গো, ইয়ারকি মারলাম। এখন সকাল 8টা বাজে, এখনো উঠিনি কম্বলের তলা থেকে। তো যাই হোক, এখন উঠতে তো হবেই, না হলে টিফিন টিফিন কিচ্ছু হবে না। মাটিগুলো তো উঠেছে, তো আমরা মাটিগুলো কিনে নিয়েছি আমাদের ওই সামনের জমিতে ফেলবো বলে। তো তার জন্য লোক এসছে, চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, তাহলে ওঠা যাক। এই দেখো আমার উচ্চিংড়ি আমাকে বিছানা ভাঁজ করতে দিচ্ছে না, কম্বল ভাঁজ করতে দিচ্ছে না, বিছানা তুলতে দিচ্ছে না। এই দেখো উচ্চিংড়ি, উচ্চিংড়ি তোমার মুখটা দেখাও। ও উচ্চিংড়ি, আমার বিছানার কি অবস্থা, আমাকে তুলতে দাও। উচ্চিংড়ি উচ্চিংড়ি, ছাড়ো তাহলে, ছাড়ো 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 ছাড়ো, ভাঁজ করতে দাও সোনা, দেরি হয়ে গেছে। চলে আসলাম নিচে, নিচে এসেই ফুলকপি আলুর তরকারি আর পরোটা করব। তো তার জন্য সব কেটে কুটে আমার শাশুড়ি রেখেছে, তো আমি এখন বসিয়ে দিলাম কড়াইতে, সব একবারেই দিয়ে দেবো, দিয়ে একটু নুন দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে ভেজে ভাজা হয়ে গেলে মশলা দিয়ে জল দিয়ে দেবো। তো আজকে টিফিন হবে ফুলকপি আলুর তরকারি আর পরোটা। তোমাদের আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের এই পিছনের রাস্তাটা ড্রেন হচ্ছে, তো এই যে কত মাটি, আমরা মাটিগুলো কিনেছি আর এই লোক দুটো ক্যানিং থেকে এসছে, এনারাই মাটি তুলে সামনে ফেলছে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে আমাদের ওটা পিছনের গেট আর এটা আমাদের সামনের রাস্তার গেট। তো এখানে তো জল হয় আর এখানে ঘর হবে, তো তার জন্য এই দেখো এনারা সেই ক্যানিং থেকে এসছে 8টার সময়, তখন থেকে কাজটা শুরু করেছে। আর এখানে আমার খুশির অবস্থা দেখো, ড্রেন ড্রেনের মধ্যে দৌড়াদৌড়ি করছে, ও মনে হয় রাজমিস্ত্রি সাজবে, এক্ষুনি জল আসবে। ওদিকে টিফিন আমার হয়ে গেছে, সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। আমি এখন মুগ ডালটা ভাজছি, আজকে নিরামিষ করব। মুগ ডাল হবে ওলকপি দিয়ে, আর তোমার পনির আলুর তরকারি হবে, আর কুমারি হবে মানে কুমড়োর চপ, তো সেটাকে আমরা কুমারি বলি। তো এইগুলো হচ্ছে দুপুরের মেনু। এই যে পনিরটাও ভেজে নিচ্ছি, পনির ভাজার পরে পনিরের তরকারিটাও বসিয়ে দেবো, আলু দিয়েই করব, আর কিছু দেব না। তো রান্নাটা ঝপাঝপ করে নিই, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমরা আমাদের এনজিওতে যাব, গিয়ে আমি আর একটা দিদি থাকব। ফ্রেন্ডস কত ব্লাউজ মানে কুর্তি জামা কাপড় ভর্তি, তো এইগুলো আমাদেরকে একটা দোকান থেকে দিয়েছে। এই দেখো এগুলো সব নতুন ব্লাউজ, এই দেখো নতুন ব্লাউজ। তো এইগুলো আমরা এখন গুছিয়ে রাখছি, একটু রোদে দিয়েছি কারণ দোকানে অনেকদিন ছিল, তো তো দিয়ে এইগুলো এবার রোদে দিচ্ছি। রোদে দেওয়ার পরে আমরা এগুলোকে গোছাবো, গুছিয়ে প্লাস্টিক। এই দেখো কি সুন্দর সুন্দর ব্লাউজ, সব নতুন ব্লাউজ, একটাও পুরনো না। তো জানি না কেন দিয়েছে, হয়তো অনেকদিন ধরে দোকানে ছিল তাই দিয়ে দিয়েছে। তো আমরা এইগুলোকে সব গুছিয়ে মানে যেটা যেটা সাইজ আর একটা প্লাস্টিকে রেখে দেবো, পরে আমরা এগুলো সবাইকে দিয়ে দেবো। তো দেখো কেমন লাগছে, কত ব্লাউজ, সব ব্লাউজগুলো গোছাচ্ছি, কত এই এই ব্লাউজগুলো অনেক। এই দেখো এই ব্লাউজগুলোর এমআরপি আছে, কোনোটা 150, কোনোটা 100, কোনোটা 200। তো ব্লাউজগুলো কেন দিয়ে দিয়েছে জানি না, চলছে না মনে হয়। দেখো এই যে আমার টবিল, এই যে সোনা, এই দেখো কি সুন্দর সুন্দর ব্লাউজ। তো এই ব্লাউজগুলো সব ভাঁজ করে রাখছি, একটু রোদে দিয়ে নিয়েছি। একদিন আমাদের স্কুলের মাদের ডাকবো, দেখে যার যেটা পছন্দ নিয়ে যাবে। এগুলো সব মানে এই ডিজাইনটা হচ্ছে 36 সাইজের, তো এইগুলো 36 সাইজের প্লাস্টিকে রেখে, না এটা ভুল বললাম, এটা 32 আছে,
আর আমি মার্কার পেন এনেছি প্লাস্টিকে রেখে, এই যে মার্কার পেন দিয়ে আমি মার্ক করে রাখবো, নাহলে গুলিয়ে যাবে। আর ব্লগটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্লাউজগুলো আমাদের মানে এখানে এনজিওতে যারা যারা মোটামুটি আসে, যারা ট্রেনিং করে, তারপরে স্কুলের বাচ্চার মাদের আমরা এই ব্লাউজগুলো দেব। তো যে যটা নিতে পারে আর কি, মানে যে মানে এক একজন যদি চার পাঁচটা করে চায় সেটা তো হবে না, কারণ সবাইকে ভাগযোগ করেই আমরা দেব। তো সেটাও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।